ছাত্ররা, আজকে তোমাদের পেইন্টের ইমেজ নিয়ে কিছু কাজ করানো শেখাবো। বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, সেগুলো যারা দেখোনি এখনো দেখে নেবে। তো দেখো, আমরা পেইন্টের বিভিন্ন টুলস নিয়ে বিভিন্ন ধরনের আমরা ছবি এঁকেছিলাম, বিশেষ করে বিভিন্ন ধরনের লোগো আমরা এঁকেছিলাম। আজকে দেখো, আমি একটি ছবিকে ক্রপ করা, ছোট করা এবং কপি পেস্ট করা এবং তার সঙ্গে আরও কিছু ড্রয়িং আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি ছবি নিয়ে আসি, পেন্ট বাটনে ক্লিক করে ওপেন করলাম। ওপেনে ক্লিক করার পর তোমাদের মধ্যে দেখবে এরকম একটা ওপেনের বক্স চলে আসবে, সেখান থেকে তোমার কম্পিউটারে ছবি আছে এমন এরিয়া থেকে, মানে এমন জায়গা থেকে তোমাকে ছবিটিকে নিয়ে আসতে হবে। তো আমার এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলো আমার ডাউনলোডসে রয়েছে। তো আমি এখান থেকে আমার অন্য ছবি অর্থাৎ পিকচারে আন্ডারে গিয়েও দেখো কিছু ছবি রয়েছে। এই যে পিকচার এখানে ক্লিক করলাম, এখান থেকে কিছু ছবি রয়েছে, আমি একটি ছবি নিলাম, ওপেন করলাম। ঠিক আছে, ভালো করে বুঝবে আর কি। হ্যাঁ, ছবিটা দেখতে পাচ্ছ, এবং এই ছবিটার একটা অংশ দেখো দুটো পাটে আছে, দেখছো? একটা সবুজে ভরপুর আর একটা দেখো গাছে পাতাগুলো, হ্যাঁ, মানে নেই। তো আমি চাইছি যে এই ছবিটার একটা অংশ রেখে বাকি অংশ আমি কেটে দেবো। এইটা এটাকে বলে ক্রপ করা। দেখো কিভাবে করছি। প্রথমে আমি সিলেক্টে গেলাম, মানে সিলেক্ট টুলে ক্লিক করলাম, যতটা ছবি আমি রাখতে চাইছি সেটাকে আমি সিলেক্ট করব। এই অংশটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো হোমের আন্ডারে দেখো ক্রপ বলে একটা অপশন রয়েছে। যতক্ষণ না তুমি সিলেক্ট করবে ততক্ষণ কিন্তু ক্রপ অপশনটা দেখাবে, কিন্তু অ্যাক্টিভ থাকবে না, ইনঅ্যাক্টিভ থাকবে, মানে আবছা মতো থাকবে। এটাকে ইনঅ্যাক্টিভ বলে, আবছা মতো থাকবে, কাজ করতে পারবে না। কিন্তু এখন দেখো এটা ফুটে উঠেছে, একবার দেখছি, দেখো সিলেক্টটা ছেড়ে দিচ্ছি। আর দেখো আমি এটিকে সিলেক্ট মানে ছাড়িয়ে দিলাম, সিলেক্ট করলাম না। এখন দেখো ক্রপটা দেখছো, ক্লিক করো, করছি ক্লিক, কাজ হচ্ছে? কাজ হবে না, কারণ এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। দেখো আমি এবার সিলেক্ট করছি, সিলেক্ট করলাম, দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিক করো, এটুকু অংশ হয়ে যাবে, বাকিগুলো আউট হয়ে গেল। এটিকে বলে ক্রপ করা, এক নম্বর শিখলে। এবার আগের ছবিতে ফিরে আসি, কন্ট্রোল জেড করে আন্ডু করে নিলাম, এবং এই ছবিটা ক্রপ করে ছোট করলাম। তো এখন ক্রপ না করে কিভাবে ছোট করব, তার মানে কি সবটাই থাকবে, পুরো ছবিতে থাকবে, কিন্তু আমি ছবির সাইজটাকে ছোট করব। কিভাবে করছি, হোমে যাবে, হোম থেকে রিসাইজ অপশনে ক্লিক করবে। ভালো করে দেখো, হোম থেকে রিসাইজ ক্লিক করলাম, এসেছে একটা বক্স, রিসাইজ অ্যান্ড কিউ বলে একটা বক্স এসেছে। এখানে দেখো রিসাইজ আমি পার্সেন্টেজে করছি। এটা দেখো এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তার পার্সেন্টেজ কত, দেখো এটা দেখাচ্ছে 100, তার মানে কি নর্মাল সাইজ, এটা 100%। এটার আমি হাফ করব, তার মানে কি 50%, এখানে গিয়ে আমি 50 লিখে দিলাম, ওকে করো, দেখো ছবিটা ছোট হয়ে গেল। ঠিক আছে, 100 ছিল, আমি 50 করলাম, ছবিটা ছোট হয়ে গেল। এখানে একটা কথা বলে নিই, আচ্ছা এরপরে ধরো ছবিটা আরও একটু ছোটো করব। এখন বলো তো তোমরা, আমি 100 ছিল 50 করেছি, তা রিসাইজে ক্লিক করলে কত দেখাবে, 50 না 100? ম্যাক্সিমাম ছেলেরা বলে 100 দেখাবে, ঠিক আছে, কিন্তু না, দেখাবে মানে 100ই দেখাবে, মানে আমি ভুল বললাম, ম্যাক্সিমাম ছেলেরা বলবে 50 দেখাবে, কারণ 100 ছিল 50 করেছি, তাহলে 50 দেখাবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, এটা 100 দেখাবে, দেখবে দিশা যাও 100 দেখাচ্ছে, কেন, কি কারণ, ছবিটা আমি 100 মানে নর্মাল সাইজে ছিল, সেটাকে আমি ছোট করে 50% নিয়ে এসেছি। ছবিটা ছিল 100, আমি নিয়ে এসেছি 50, এটা আমি জানি, আর যার সামনে বললাম সে জানে। ঠিক আছে, এখন হঠাৎ করে একজন চলে এলো, সে এসে ছবিটা কেমন দেখবে, সে কি জানবে ছবিটা বড় ছিল?
জানবে না তো, কারণ তার সামনে তো করিনি, সে জানি না ছবিটা বড় ছিল ছোট হয়ে গেছে এখন, আমি ছোট করেছি মানে ছোট করলাম, সে তো জানে না। তা সে তো সাধারণভাবেই দেখছে, মানে নর্মাল আইজ, নর্মাল পার্সন সে দেখছে, নর্মাল পার্সেন্টেজই দেখছে সে। সে যখন দেখছে তখন সে তো 100% দেখছে, নর্মাল সাইজ দেখছে সে। নর্মাল সাইজ সবসময় 100% হয়, ঠিক আছে? তখন আমি আর কি করবো, দেখো রিসাইজ যাও, তখন 100% শো করছে, তখন তুমি আবার দেখে 50 করবা, ছোট হয়ে যাবে। এখন আমরা কথা দেখাবে, আবার সে কিন্তু 100 দেখাবে, ঠিক আছে? এটাকে এটাকে সবাইকে ক্লিয়ার করে দিলাম আর কি, অনেকে এটা গোলমাল করে বসে। তো যাই হোক, আমরা কি করলাম, ছবিকে ক্রপ করতে শিখলাম, আর ছবি বড় ছিল সেটাকে ছোট করতে শিখলাম। দেখে নিলে কীভাবে ছোট করলাম, কপি পেস্টটা দেখে নাও। এই ছবিটা কি আমি আরো 10টা কপি করতে চাই, ঠিক আছে? ছাড়ো এসব, ধরো তোমার একটা পাসপোর্ট ছবি দরকার, ঠিক আছে? তো সেই পাসপোর্ট ছবিকে আমরা মানে একটা ছবিকে কিভাবে পাসপোর্টে আমি সেটা কিভাবে পাসপোর্ট করব সেটা আমি দেখাবো, ঠিক আছে? তাহলে একটা ছবি নিয়ে আগে ফাইল থেকে এখানে যাও, গিয়ে ওপেন করো। ওপেন করে আমি একটা দেখো, এখানে আমার যে ছবিগুলো রয়েছে সেখান থেকে আমি একটা ছবি নিই, তুমি তোমার মতো ছবি নিতে পারো। একটা ছবি নিই, এখানে একটা ছবি আমি কোনটা নেব, আমি এটাকে নিচ্ছি, ঠিক আছে? ওপেন করলাম, ওপেন করলাম, দিয়ে এটাকে এটাকে সেভ করতে বলছে আগে, যাই হোক ছেড়ে দাও, নন সেভ। এই ছবিটা চলে এসেছে, স্বামী বিবেকানন্দের ছবি, এবং এই ছবিটাকে আমি পাসপোর্ট করব, ঠিক আছে? তাহলে সাইজটা আমি ছোট করবো, একটু করে নিচ্ছি রিসাইজ থেকে গিয়ে, ছবিটা এমনিতেই ছোট আছে, আর বেশি ছোট করছি না, জাস্ট 40% করে দিচ্ছি। ওকে করো, এই সাইজটা ঠিক আছে। এবং এই সাইজটিকে আমি কটা করব বললাম, 5টা বা 6টা। তাহলে কি করবে তোমরা, এটাকে সিলেক্ট করো, এই সিলেক্ট কাছে ক্লিক করো, দিয়ে দেখো সিলেক্ট অপ সিলেক্ট অল বাটা অপশন রয়েছে, সিলেক্ট অলে ক্লিক করো, হয়েছে? এরপর কপিতে ক্লিক করো, করলাম কপিতে ক্লিক। এবার এটাকে কি করব, এখানে কপি করলাম, পেজটা কিন্তু এখানেই করবে না, আলাদা করে নতুন করে একটা তুমি ক্যানভাস সাইজের একটা পেজ তুমি নিয়ে নেবে। এখানে যাও, নিউ করো, নিউ করে একটা নতুন একটা আমি ছবি আঁকার জন্য একটা নতুন ক্যানভাস নিলাম, হ্যাঁ ঠিক আছে? এটাকে তুই একটু টেনে বাড়িয়ে দাও, ঠিক আছে? এবারটিকে পেস্ট করে দাও, পেস্ট করলাম, পেস্ট হচ্ছে, যটা দরকার তুমি করে নাও। একটা কথা, যখন পেস্ট করছি দেখো এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে, বাইরে ক্লিক করলে হবে না, কিন্তু এই অবস্থাটি তোমাকে মাঝখানে ধরে টানতে হবে, যদি বাইরে ক্লিক করে দাও তাহলে ওখানেই রয়ে যাবে, কিন্তু তারপরে আবার তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো আমরা আমরা দেখো আমরা এভাবে কপি পেস্ট করতে পারলাম একটা ছবিকে, ঠিক আছে? তাহলে ক্রপ, ইমেজকে ছোট করা আর কপি পেস্ট করা, ঠিক আছে, এগুলো আমরা শিখলাম। ওকে, আর একটা ড্রয়িং আমরা শিখবো, দেখো ভালো করে দেখবে, এই ড্রয়িংটা আমি করে দিচ্ছি। প্রথমে একটা সার্কেল ড্র করছি, দাঁড়াও সাইডটা ছোট করি, মানে তোমার বর্ডার লাইনটা মোটা হয়ে গেছে, গেলাম শুরু করে দিলাম একটু, ঠিক আছে? এটার ভিতরে একটা কালার করে দিলাম আমার মতো করে, একটা ব্রাশ কালার নিয়ে, যা খুশি তুমি যেটা করতে পারো সেটা খুশি করবে, আমি একটা করে দিলাম আর কি, ঠিক আছে? ওটা ভালো হচ্ছে না, তোমরা করবে তাই করে দিলাম। এবার সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সিলেক্টে এই অ্যারো চিহ্নটা যাবে, ট্রান্সপারেন্ট সিলেকশনটা অন করবে, সেভ ধরবে, ছাড়বে না কিন্তু কিবোর্ড থেকে, মাঝখানে ধরে একটু স্পিডে টানো, মানে ড্র্যাগ করো, হচ্ছে এই ধরনের একটা এঁকে দেখাবে তো স্কুল খুললে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই প্র্যাকটিস করো, আজকে এই পর্যন্তই, ঠিক আছে, বাই।